অনুষ্ঠান ক্যালকাটা আয়ুর্বেদ, এবং যেখানে আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্র শেষ কথা বলে। একদমই আমাদের প্রাচীন শাস্ত্র আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্র ভরসার উপর নির্ভর করে। আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্র আজকে প্রমাণ করেছে যে এই দীর্ঘ বছরের শাস্ত্র যা একদম সমূলে বিনাশ করে যে কোনো রোগের, যে কোনো সমস্যার, সেটা শারীরিক থেকে মানসিক সমস্ত সমস্যার সমাধান কিন্তু আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্র করতে পারে। বিশেষ করে ক্যালকাটা আয়ুর্বেদ কিন্তু সেইভাবেই নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে, এবং বহু মানুষ আজকে ক্যালকাটা আয়ুর্বেদের ছত্রছায়ায় এসে তারা কিন্তু উপকৃত সুস্থ জীবনযাপন করছে। বেশ কিছু বিষয়ের উপর আমরা অনুষ্ঠানে আলোচনার মধ্যে থাকি, নির্দিষ্ট কোনো বিষয়কে কেন্দ্র করে আমরা এগোই এক একটা এপিসোডে। তো আজকেও তেমন এপিসোড রয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন ওয়েলনেস কনসালটেন্ট মিস্টার সুমিত ভাদুরী, অনেক অনেক স্বাগত জানাবো মিস্টার ভাদুরীকে অনুষ্ঠানে থাকার জন্য। আর আপনারা রয়েছেন আলোচনার সাথে, অনুষ্ঠানের সাথে আপনাদের তরফ থেকে করা বেশ কিছু প্রশ্ন নিয়ে আমরা একটা এপিসোড রেডি করি। তো তেমনই একটি বিষয় আজকে আমরা রাখছি আজকে আমাদের এই অনুষ্ঠানের মধ্যে, অনেক স্বাগত জানিয়ে বলবো। আজকে যে বিষয়টি সেটা আমরা আলোচনাও করছিলাম, খুব জ্বলন্ত সমস্যা বলবো সমাজে, সেটা হচ্ছে যে বেশিরভাগ ছেলে মেয়ে একসঙ্গে বলবো এখনকার জেনারেশনের ক্ষেত্রে মাদকাসক্ত হয়ে যাওয়া, নেশাগ্রস্ত হয়ে যাওয়া, এবং শুধুমাত্র নেশাগ্রস্ত হয়ে লাইফ নষ্ট করছে তা নয়, তার সঙ্গে কিন্তু তার একটা ব্যাড এফেক্ট আমরা বাড়ির ক্ষেত্রে দেখছি, ডোমেস্টিক ভায়োলেন্সের মধ্যে পড়ে যাচ্ছে। প্রথমত আমি জিজ্ঞাসা করবো যে এই নেশাগ্রস্ত হওয়ার কারণটা কি, আগে আমাদের এটা জানতে হবে। দেখুন, এই নেশাটা তৈরি হয় যে কোনো ধরনের নেশা করা, এটা হচ্ছে একটা মানে হ্যাবিট থেকে তৈরি হয়। হ্যাবিট থেকে কেমন, ধরুন আমরা যখন অনেক সময় দেখা যায় যে ইয়াং জেনারেশন, তারা কী হয় যে ইয়াং জেনারেশনের মধ্যে সব সময় একটা কৌতূহল হয় কিছু নতুন কিছু জানার। তো এই যে আমরা বিভিন্ন মানে ধরুন কী বলবো মিডিয়াতে দেখছি, কোনো মুভিতে দেখছি বা আশেপাশে দেখছি যে ধরুন সেটা মদের নেশা হতে পারে বা হতে পারে যে সিগারেট স্মোক করার নেশা, মানে এই ধরনের নেশাগুলোই খুব কমন। তাই এগুলো নিয়েই আমরা আলোচনাগুলো করব যে একটা ইচ্ছে জাগে যে আমিও এটা করে দেখি। তো সেই সময় কি হয়, তো কেউ কারো বন্ধু থেকে সেই প্রভাবিত হয়ে বা কোনো একটা অনুষ্ঠানে গেল, সেখানে হ্যাঁ অনেক সময় চ্যালেঞ্জ করে হোক যেটাই হোক, তারা এটা ট্রাই আউট করতে চেষ্টা করে, কি তারা এটা মানে টেস্ট করার জন্য প্রথমে একটা শুরু করে আর কি, যে আরও পাঁচটা জিনিস যেমন প্রথমবার তারা টেস্ট করে, এটাও একটা টেস্ট করার একটা কৌতূহল, একটা ইচ্ছে জাগে। করার পর প্রথমবার যদি সে দেখা যাচ্ছে যে সেটা নিয়ে দুরকম লোক তৈরি হয়ে যায়, মানুষ তৈরি হয়ে যায়, কেউ যে প্রথমবার সেটাকে রিজেক্ট করে দেয় মেন্টালি, যে তার সেই টেস্টটা পছন্দ না জিনিসটা, বা তার শরীর সেটাকে অ্যাকসেপ্ট করেনি বলে তার বিভিন্ন রকমের সমস্যা দেখা দিতে পারে। যে যেমন ধরুন স্মোক করতে গিয়ে অনেক সময় দেখা যায় যে মাথা ঘুরিয়ে যাচ্ছে কারো, বা ধরুন যদি কেউ জর্দা পানও খায় অনেক সময় দেখায় মাথা ঘুরিয়ে যাচ্ছে। ফার্স্ট টাইম যদি কেউ রিজেক্ট করে মেন্টালি, তাহলে কিন্তু সেটা থেকে বেরিয়ে আসতে পারে। আবার অ্যালকোহলের ক্ষেত্রেও দেখা যায় প্রথমবারই সে এমনভাবে খেয়ে ফেললো যে বডি সেটা নিতে পারলো না, এবং আলটিমেটলি সে বমি করলো বা দেখাচ্ছে অনেক বেশি মাথা ঘোরাচ্ছে, ইনটক্সিকেটেড হয়ে সে অসুস্থ হয়ে পড়ছে, আলটিমেটলি সেটাকে রিজেক্ট করে দিল এবং সেখান থেকে বেরিয়ে আসতে পারলো। কিন্তু যারা ধরুন সেটাকে প্রথমবার নিয়ে কোনোরকম প্রবলেমের ফেস করলো না, কোনোরকম প্রবলেম ফেস করলো না, কিন্তু যে এই নেশা করার যে একটা অনুভূতি, একটা এই অন্যরকম ফিলিংস, যদি সেটা এনজয় করে ফেলে প্রথমবার, সেখানেই প্রবলেমটা প্রথম সৃষ্টি হয়। এবার কি হবে, সে বারে বারে যখন সেই সুযোগটা পাবে, যখন দেখুন আমাদের মতো সমাজে কিন্তু এগুলো সোশ্যালি পারমিটেড না, যে আমি রাস্তায় গিয়ে কেউ ড্রিঙ্ক করবে, বা ধরুন আমাদের ফ্যামিলি লাইফটা অনেক বেশি কী বলবো অর্থোডক্স এখনও, যে যেখানে গিয়ে গার্জিয়ানের সামনে কেউ স্মোক করবে বা ড্রিঙ্ক করবে, এগুলো এখনও কিন্তু স্বাভাবিকভাবে আমরা দেখতে পাই না, ঠিক আছে, আমাদের কালচার। তাই কি হয় যে যখন মাঝে মাঝে তারা সুযোগ পায়, ইয়াং জেনারেশনের ছেলে মেয়েরা, তারা কিন্তু সে প্রথমবার যদি সেটাকে এনজয় করে ফেলে, তাহলে রিপিটেডলি সে কিন্তু সেটার দিকে আকৃষ্ট হতে থাকে, এবং আকৃষ্ট হতে হতে এটা যখন একটা হ্যাবিটে পরিণত হয়ে যায়, সেই টাইমটায় কিন্তু ব্রেন এখানে বড় একটা গেম প্লে করে। কীরকম, ব্রেনের মধ্যে কিন্তু আমরা যখন ধরুন কোনোরকম টোব্যাকো ইনটেক করি, তাতে নিকোটিন থাকে, যেটা নিকোটিন কিন্তু আমাদের ব্রেনকে খুব পাঁচ সেকেন্ডের মধ্যেই কিন্তু ব্রেনকে সেন্স করিয়ে দেয় যে নিকোটিনটা মানে আমার শরীরে যাচ্ছে। যখনই শরীরে যেটা ঢুকলো, তখন ব্রেন কিন্তু একটা আনন্দ ফিল করে, ঠিক আছে।
এই আনন্দটা ফিল করার জন্য যখন এটা হ্যাবিচুয়েটেড হয়ে যায় মানুষের বা রিপিটেড বার করে মানে হ্যাবিট একটা তৈরি হয় তখন কিন্তু ব্রেন সেই পার্টিকুলার একটা সময় থাকে যখন ব্রেন কিন্তু চাইবে সেই নিকোটিনটা। এর পাশেই বলে রাখি দেখুন এই স্মোকটাকে অ্যাভয়েড করার জন্য এখন যেমনি নিকোটিন প্যাচ বেরিয়ে গেছে, বিভিন্ন রকম নিকোটিন চকলেটস বেরিয়ে গেছে, চুইংগাম বেরিয়ে গেছে, যেগুলোর মধ্যে নিকোটিন আছে কিন্তু সেটা ডিরেক্টলি আমাদের শরীরের ওপর এফেক্ট করছে না, কিন্তু ব্রেনকে সেই মেসেজটা দিয়ে যায় যে ব্রেন সেই নিকোটিনটা পেয়ে এনজয় করে। ঠিক আছে, তো এই যে নিকোটিনটা যাচ্ছে এইটা করতে করতে তার হ্যাবিট হয়ে যায় এবং সে কিন্তু সেই এটা পার্মানেন্টলি তার একটা ডেলি রুটিনের মধ্যে চলে আসে। দেখবেন অনেকে হ্যাবিট থাকে কি খাবার খাওয়ার পরে একটা স্মোক করবে, সিগারেট খাবে, তো এটাই যখন বারে বারে করছে তখন কিন্তু তার ডেলি রুটিনের মধ্যে এটা ঢুকে গেল, এইভাবে সে আকৃষ্ট হয়ে গেল এক ধরনের নেশার মধ্যে। আবার যারা অ্যালকোহলিক হয়ে যায় তাদের কি হয় দেখা যাচ্ছে ওই প্রথমে শুরুটা ওরকম হয়েছে অথবা কোনো একটা আপনি যেটা বললেন যে প্রেশারে হোক বা সিচুয়েশনটাই এমন হয়েছে কারো একটা নেগেটিভ মানে কি বলবো মেন্টাল ফিডব্যাক এসছে সেই জায়গায় দাঁড়িয়ে তার সঙ্গী সাথীদের পরামর্শে দেখা যায় কি তাকে অনুপ্রেরণিত করছে যে এই ব্যাপারটা তাকে এনকারেজ করছে যে সে যাতে অ্যালকোহল খায় কি তাহলে সে মানসিক দুঃখ যেটা আছে সেটাকে ভুলে থাকতে পারে। এটা যখন করছে সে হয়তো ইয়াংকালে খায়নি কিন্তু একটা বয়সের পর সে এই সিচুয়েশানটা যখন ফেস করলো একটা এইখানেই একটা ছোট্ট কথা বলবো, একটা রেফারেন্স দিলেই বোঝা যাবে, আমরা একটা মুভি দেখেছিলাম যেখানে শাহরুখ খানের এটা ছিল ব্যাপারটা দেবদাসের মধ্যে, এটাও কিন্তু ওই রকমই একটা সিচুয়েশান তৈরি হয়েছিল যেই সিচুয়েশানটাকে ভুলে থাকতে গিয়ে আরেকজন তাকে মানে এনকারেজ করেছিল যে তুমি চলো আমার সাথে এক জায়গায় যেখানে গেলে আমরা এই ড্রিঙ্কস করলে তুমি ওটা ভুলে থাকতে পারবে। আলটিমেটলি কিন্তু সেই ক্যারেক্টারটাও কিন্তু আলটিমেটলি নেশাগ্রস্ত হয়ে গেছিলো, পুরো ফিল্মে কিন্তু এটা একটা বড় জিনিস দেখানো হয়েছে। তো এই ব্যাপারটাও কিন্তু তৈরি হয় যে সেই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে মানুষ অনেক সময় কিছু একটা নিজের পেইন নিজের কষ্টকে ভুলে থাকার মানে কারণ হিসাবে ভুলে থাকার মানে পথ হিসাবে কিন্তু এই অ্যালকোহলকে বেছে নেয় বা বলবো যে বিভিন্ন ধরনের নেশার পদার্থকে বেছে নেয়। এটাই যখন করা শুরু করে তার যখন ওই ক্রাইসিসটা আবার আসে লাইফে বারবার আসতে থাকে তখন কিন্তু তার ওটা হ্যাবিটের মধ্যে চলে আসে এবং এই হ্যাবিটের মধ্যে যখন চলে আসে তখন কিন্তু তার ব্রেন সেটার সাথে অ্যাকাস্টমড হয়ে যায়। তখন ব্রেন কিন্তু মাঝে মাঝেই সেই পার্টিকুলার সময়গুলোতে দেখবেন যারা নেশা করে যারা ধরুন মানে কি বলবো মানে সোশ্যাল ড্রিঙ্কার বলতে যারা কোনো পার্টিতে গিয়ে খাচ্ছে অকেশনালি খাচ্ছে তার ওটা ম্যাটার করছে না, যারা হ্যাবিচুয়াল মানে কি বলবো অ্যালকোহলিক হয়ে গেছে তাদের ক্ষেত্রে দেখবেন পার্টিকুলার একটা টাইম হলেই সেই প্রবলেমগুলো কিন্তু তাদের তৈরি হয়, ব্রেন সেন্স করে এবং ব্রেন তাকে ফোর্স করে সেইটা নেবার জন্য। এর জন্যই অনেক বেশিরভাগ লোকই কিন্তু মদ বা এরকম কোনো ড্রাগস হোক বা মদ হোক বা কোনো মানে টোবাকো রিলেটেড নেশা হোক চট করে ছাড়তে পারে না, অনেকবার ট্রাই করে কিন্তু ছাড়তে পারে না কারণ তাদেরকে ব্রেন কম্পেল করে সেটা করার জন্য সেই পার্টিকুলার সময়গুলোতে। এইভাবেই আস্তে আস্তে মানুষের মধ্যে কিন্তু নেশার ব্যাপারটা চলে আসে। এবার আমি বলবো যে এই যে নেশার বিষয়টা এলো এবং আমরা বুঝলাম যে অনেকটা এর পিছনে অনেকটা কারণ রয়েছে, এই না চট করে আমি একটা নেশাগ্রস্ত মানুষ হয়ে গেলাম তার পিছনে অনেকটা রিজন রয়েছে। এবারে এই নেশাগ্রস্ত আমরা যদি স্তর ভাগ করি, একটা স্তর রয়েছে মানে সাংঘাতিকভাবে মানে অ্যালকোহলিক তারা বা ড্রাই নেশাও আমরা দেখেছি, যেমন ড্রাই নেশা কত একটা বলছি ড্রাই নেশা করে থাকে বা স্মোক করে থাকে, আর কিছু মানুষ তো যে মাঝে মধ্যেও যে সোশ্যাল আপনি বললেন সেক্ষেত্রে, তো এই দুটোর মধ্যে আলটিমেটলি আমি একে জানতে চাই ক্ষতি কি সেম হচ্ছে? দেখুন প্রথম কথা হচ্ছে যে কোনো ধরুন এটাও বলা হয় অনেক সময় যে ধরুন কেউ যদি অল্প করে একটা পরিমাণ মাত্রা অ্যালকোহল ইনটেক করে সেখানে নাকি হার্টের জন্য ভালো, আবার এটাই যখন বড় মাত্রায় হয়ে যায় সেটা হার্টের ক্ষতিও করে। ঠিক আছে, এবার নেশা কোনোটাই ভালো না, তবে কম্পেয়ার করলে দুটোর মধ্যে দেখা যাবে যারা ধরুন ওকেশনাল ড্রিঙ্কার বা দেখা যাচ্ছে কোনো অনুষ্ঠানে হচ্ছে বা কোনো একটা আনন্দের জন্য হঠাৎ করে তারা একটা পরিস্থিতি পরিবেশের মধ্যে খাচ্ছে সেটা একটা অন্য, সেটা বড় একটা ইস্যু হয় না, কিন্তু যাদের মধ্যে সেই কন্ট্রোল করার ক্যাপাসিটিটাই নেই কিন্তু এটাও কিন্তু পরে হ্যাবিচুয়াল অ্যাকশন হয়ে যেতে পারে। কিন্তু আর যারা অলরেডি দেখা যাচ্ছে মারাত্মকভাবে মানে এটার কি বলবো শিকার হয়ে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা সাংঘাতিক ক্ষতিকারক। শুধু এটা
শারীরিক শুধু নয়, দেখুন শারীরিকভাবে কী কী ক্ষতি করে আমি একটা আলোচনা করি। আমরা যদি এটা স্মোক করা হয়, প্রথম যেটা খুব বেশি এফেক্ট করে সেটা হচ্ছে লাংসে। এটার থেকে নিকোটিন যেমনি বেরোয়, টার বলে একটা জিনিস তৈরি হয়, যেটা কি হচ্ছে আমরা দেখবেন অনেক অ্যাডেও দেখি আমরা এগুলো, যে সেই টারটা কি লাংসে গিয়ে জমা বাঁধে এবং দেখা যাচ্ছে সেটা একটা আঠালো মতো একটা, যেমনি আমরা রাস্তায় যে পিচ পিচ দিয়ে রাস্তা তৈরি হয় কালো তের, সেরকম একটা গলা পিচ, তেমনই একটা কিন্তু টার বলে জিনিস যেটা তৈরি হয় এই স্মোকিং মানে টোবাকো থেকে, সেটা কিন্তু আমাদের লাংসে গিয়ে বসে পড়ে। এবং লাংসের যে ক্যাপাসিটি, যে নিঃশ্বাস প্রশ্বাসের যে ব্যাপারটা, সেখানেও কিন্তু রেস্ট্রিকশান করে দেয়। এর থেকে কী কী প্রবলেম আসে, দেখা যায় যে মানুষের ব্রিদিং প্রবলেম হচ্ছে, কাশির একটা স্মোকার্স কাফ বলে একটা, হ্যাঁ ওটা সারা বছরই, হ্যাঁ একদমই তাই, ওটাই কিন্তু দেখা যায় বারামু আসি সে কাশবে ঘর 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 করে, হয়তো মানে যখনই কাশবে মনে হবে যেন বুকে কফ জমে আছে, এরকম একটা ব্যাপার থাকে, ব্রিদিং প্রবলেম হতে পারে। তারপরে কি হচ্ছে, আস্তে আস্তে সেটা কিন্তু এফেক্ট করে কেমন, এটা হচ্ছে একটা ব্যাপার গেল। তারপরে তার কিন্তু হার্টে এফেক্ট করতে পারে, তার কিন্তু ডায়াবেটিক কন্ডিশনকে এফেক্ট করতে পারে, তার হেয়ারে এফেক্ট, চুলে চুল পড়ে যাওয়াতে এফেক্ট করতে পারে, তার স্কিনে এফেক্ট পড়তে পারে, যে খুব তাড়াতাড়ি একটা বয়সের ছাপ ফেলে দিচ্ছে, এই রকম প্রবলেমগুলো কিন্তু সৃষ্টি করতে পারে শরীরের মধ্যে। এছাড়া আরেকটা কী করতে পারে, এবার সোশ্যালি যদি আমি আসি, এই স্মোক করাটা ক্ষেত্রে যদিও এখন অনেক বেশি মানে কী বলবো রেস্ট্রিকশন করে দিয়েছে, যে সোশ্যাল গ্যাদারিংয়ে এগুলো করা যাবে না, অফিসে করা যায় না, এগুলো ঠিকই আছে, তবে দেখা যাচ্ছে এগুলো রেস্ট্রিকশান থাকা সত্ত্বেও যদি কেউ বাড়িতে স্মোক করছে সেখানে কী রকম প্রবলেম হচ্ছে, প্যাসিভ স্মোকার বলে আমরা শুনেছি, ধরুন এক্স্যাক্টলি, হ্যাঁ সেই ধোঁয়াটার মধ্যে যে মানে কী বলবো যে কেমিক্যালস থাকছে সেগুলোও কিন্তু অনেক বেশি হার্মফুল, যেটা প্যাসিভলিও একজনকে ক্ষতি করতে পারে, সেটা দেখবেন বাড়িতে বেশি ক্ষতিকারক হয়ে যায়, সেটা বেশি ক্ষতিকারক হয়ে যায়, ঠিক আছে। তো এইভাবে কিন্তু সোশ্যালিও কিন্তু সেটা ক্ষতি করছে। এবার যদি অ্যালকোহলের কথায় আসি, মদের কথায় আসি, সেখানে দেখা যায় কি সেটা কিন্তু শারীরিকভাবে যেমন প্রবলেম করে, লিভারকে প্রবলেম করতে পারে, লিভারের সিরোসিস হতে পারে, প্যানক্রাইটিস হতে পারে, তারপরে দেখা যায় যে ব্রেনকে অনেক সময় এফেক্ট করেই এটা, তারপর নার্ভকে অনেক দুর্বল করে দেয়, ঠিক আছে, এগুলো তো আছেই, তার থেকে আরও বেশি এফেক্ট করে মানুষের সোশ্যাল লাইফের উপরে। দেখা গেছে আপনি যেটা ডোমেস্টিক ভায়োলেন্স বললেন, এখান থেকে সৃষ্টি হয় এমন এমন আমরা কেস দেখতে পাই, যে বাড়িতে ধরুন ওয়াইফের উপরে এত বেশি মানসিক টর্চার হচ্ছে, ছেলে মেয়েদের উপরে এত মানসিক টর্চার হচ্ছে, যে সেটা ওয়াইফের সাথে ডিভোর্সের দিকেও চলে যায়, ঠিক আছে, একটা বিশাল কারণ। এমন এমন সিচুয়েশান তৈরি হচ্ছে সেই বাড়ির, বিশেষ করে পুরুষরা মিথ্যে বলার একটা প্রবণতা সৃষ্টি হচ্ছে, তারপরে নিজেদেরকে সোশ্যাল গ্যাদারিং থেকে দূরে সরিয়ে রাখতে চায়, নিজেদেরকে খুব মানে একা রাখতে চায়, ঠিক আছে। তারপরে এমন এমন সিচুয়েশান তৈরি হয়, তার যে দায়িত্ববোধটা, সেই দায়িত্ববোধটাও কিন্তু হারিয়ে যায়, আর এটা সবচেয়ে বড় ব্যাপার, পুরোটাই ভুলে যায়, পুরোটাই ভুলে যায়। এবং এই সিচুয়েশানটা এমন হয়, সেটা কিন্তু একজন খুব ধনী ব্যক্তির ক্ষেত্রে যা হবে, একজন কিন্তু একেবারে দিন এনে দিন খাওয়া ব্যক্তির ক্ষেত্রেও একই এফেক্ট করবে এই সোশ্যাল ব্যাপারটা, বা মানে বলবো এই যে মাদক দ্রব্যর যে নেশার মানে এফেক্টটা, ঠিক আছে, অ্যালকোহলিক ব্যাপারটা। কারণ হচ্ছে এই ব্যাপারগুলো সবাই ধরুন একটা আমরা কী বলবো একটা ফ্যামিলি লাইফ লিড করছি, একটা সোশ্যাল লাইফ লিড করছি, এখানে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু দুভাবে সবার ক্ষেত্রেই এফেক্ট হয়। একজন ধরুন যে অফিস যাচ্ছে, তার দেখা যাবে সে যদি অ্যালকোহলিক হয় তাহলে কিন্তু তার যে এফিসিয়েন্সি বা তার যে ইন্টারঅ্যাকশন তার বসের সাথে বা তার কো মানে কাজের লোকেদের সাথে বা তাদের স্টাফদের সাথে বা ধরুন ক্লায়েন্টসদের সাথে, সেখানে কিন্তু একটা বিশাল বড় ব্যাঘাত ঘটবে, প্রবলেম সৃষ্টি হবে। আরেকটা কথা এটাই যে নেশা করে কোনো দিনই কোনো প্রবলেমকে ভুলে থাকা যায় না, কারণ সেটা হচ্ছে খুব ক্ষণিকের ব্যাপার থাকে। তো এই যে প্রবলেমগুলো, এগুলো কিন্তু বিভিন্ন সমস্যা যেগুলো আমরা দেখতে পাই, যে মানুষ একজন অ্যালকোহলিক বা একজন যদি স্মোকার হয় তাদের ক্ষেত্রে এগুলো কিন্তু খুব কমনলি দেখা যায়। আমি একটু বলবো যে 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 সমস্যার কথা নর্মালি আজকে আমরা নেশার ওরিয়েন্টেড কিছু আলোচনা করছি, যারা যারা এই সমস্যায় ভুগছেন, আমি বলতে চাইছি যারা নিজেরা এই সমস্যাকে নিয়ে বসে আছেন, এই নেশার সমস্যা আপনি আপ্রাণ চেষ্টা করছেন বেরিয়ে আসা, কিছুতেই পাচ্ছেন না, উল্টে আপনার সংসারে অশান্তি হচ্ছে, আপনার
শরীর ভেঙে যাচ্ছে, মানসিক সমস্যা তৈরি হচ্ছে, তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা অবশ্যই ক্যাকাটা আয়ুর্বেদের যে হেল্পলাইন্স দেখতে পাচ্ছেন সেই হেল্পলাইন্সে আপনারা যোগাযোগ করুন। তার কারণ হচ্ছে অনুষ্ঠানটা খুব ভালো করে ওয়াচ করুন, অনুষ্ঠানটা কিন্তু আমরা করছি শুধুমাত্র আপনাদের জন্য, যাতে পন্থাটা বার করে দেওয়া যায় যে এই পরিস্থিতিতেও বেরিয়ে আসা যায়, সুস্থ জীবনযাপনের ক্ষেত্রে আমরা হাঁটতে পারি এবং সেটা অবশ্য অবশ্যইভাবে কিন্তু আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্র। তার কারণ হচ্ছে আমাদের আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্র একটা শেষ কথা, আমি শুরুতেই একটা কথা বলছিলাম। হ্যাঁ, একেবারেই তাই। দেখুন আমাদের যে আয়ুর্বেদ আছে, ক্যালকাটা আয়ুর্বেদ আছে, এখানে দেখুন অ্যাকচুয়ালি এটা কিন্তু একটা হলিস্টিক অ্যাপ্রোচ। এই আয়ুর্বেদা চিকিৎসা পদ্ধতিটা একটা হলিস্টিক অ্যাপ্রোচ, মানে একটা মানুষের সম্পূর্ণ মানুষটাকে নিয়ে কিন্তু কাজ, শুধু একটা সিমটোমেটিক রিলিফ না, মানে একটা কারো ব্যথা হলো, ব্যথা কমিয়ে দেওয়া, মদ খাচ্ছে, নেশা করছে, তার নেশাটা কমিয়ে মানে নেশাটা বন্ধ করে দেওয়া, এই ঠিক তা নয়। তার কারণ ওরকম সিমটোমেটিক রিলিফ দিলে কিন্তু কোনো রোগটাই কিন্তু সারে না, সেটা কিন্তু চেপে থাকে। আবার কিন্তু সেই ওষুধ খাওয়া বন্ধ করে দিলে বা আগের লাইফে যদি সে ফিরে যেতে চায়, সেখানে দেখা যায় আবার সেই প্রবলেমগুলোর সৃষ্টি হচ্ছে। কিন্তু যেখানে হলিস্টিক অ্যাপ্রোচ থাকবে, সম্পূর্ণ ব্যক্তিকে নিয়ে সেই কাজটা হবে, সেখানে কিন্তু দেখা যাবে আস্তে আস্তে সমস্যাগুলোর সরে যাবে এবং সেটা পার্মানেন্ট একটা সলিউশনের দিকে যাবে। অবশ্যই তার জন্য কিছু পদ্ধতি রয়েছে, কিছু প্রক্রিয়া রয়েছে, যার মাধ্যমে আপনারা কিন্তু এই আপনাদের যে এই সমস্যা, যেটা মানুষের নেশা মুক্তির ব্যাপারটা, যেটা মানুষ চাইছে, যেটা আপনাকে অনেকটা মানে কি বলবো ইকোনমিক্যালি এবং কি বলবো ইমোশনালি দুটো জায়গার থেকে আপনাকে শেষ করে দিচ্ছে, শারীরিকভাবে নষ্ট করে দিচ্ছে সব কিছু, তো এই জায়গা থেকে বেরিয়ে আসতে হলে কিন্তু এই পদ্ধতিটাই নিতে হবে। আসলে এটা একদম বাস্তব বিষয়, যেটা আমি ডোমেস্টিক ভায়োলেন্সের কথা বললাম, যে একটা পরিবার, গোটা পরিবার সাফারার হয়ে যায়। একদমই, একটা নেশাগ্রস্ত মানুষ, একজন মানুষ, সে কিন্তু ঘরে যদি, বাড়িতে যদি পাঁচজন মেম্বার থাকে, পাঁচজন মেম্বার হ্যাম্পার্ড বাই হিম। হ্যাঁ, এবং অবশ্যই বলবো কোনো পুরুষ নয়, সে মহিলাদের ক্ষেত্রে একেবারেই তাই, একেবারেই তাই। আমরা অনেক সময় এমনও দেখেছি মানুষ এসে আমাদের এখানে বলছে যে আমি একাকিত্ব কাটানোর জন্য নেশা করছি, এটা তো কোনো সলিউশন না, কিন্তু মানুষ বুঝতে পারে না, এটা একটা বাহানাই বলা যায়। কারণ লাইফটা আমার, আমি নিজের লাইফটাকে যদি ধ্বংস করতে চাই তাহলে আমি তার বিভিন্ন পন্থা আমি খুঁজে বের করে নেবো, আর যদি আমি চাই সেটাকে ঠিক করতে তাহলে কিন্তু তারও অনেক রাস্তা রয়েছে। এরকম আমরা অনেক পেয়েছি যারা বলছে যে আমার একাকিত্ব কাটাতে, যে মহিলার ক্ষেত্রে আপনি যেটা বললেন যে হাজব্যান্ড বাইরে চাকরিতে রয়েছে, ছেলে অন্য জায়গায় চাকরিতে রয়েছে, আমি একা রয়েছি, আমার কী করে সময় কাটাবো, কিছুই পাচ্ছি না, তার জন্য আমি মাঝে মাঝে একটু ড্রিঙ্ক করছি। এবার মাঝে মাঝেটা কিন্তু এটা একটা হ্যাবিচুয়াল অ্যাকশন যেটা লুকিয়ে গেছে। এরকম কেস আসে যেটার থেকে ধরুন ওয়েট গেন হয়ে যাচ্ছে, লিভারের প্রবলেম হয়ে যাচ্ছে, সেরকম কেসগুলো যখন আসে এখানে তখন কিন্তু বোঝা যায় যে নিজেরাই নিজেদেরকে কিন্তু ক্ষতির দিকে নিয়ে যাই। আনুষাঙ্গিক ব্যাপারগুলো পড়ে বা কেউ আমাকে জোর করে কিছু করিয়ে দিচ্ছে, সেটা কিন্তু সবসময় প্রযোজ্য হয় না, সেটা নয় একেবারে। আবার আপনাদের বলবো যে আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্র কিন্তু এর সবথেকে বড় উদাহরণস্বরূপ সুস্থতার ক্ষেত্রে, আপনাকে শারীরিক এবং মানসিক দুদিক দিয়ে কিন্তু আপনাকে সুস্থ করতে পারে, এবং সেটা একমাত্র হাত ধরতে হবে ক্যালকাটা আয়ুর্বেদ, যে ক্যালকাটা আয়ুর্বেদ কিন্তু দাপিয়ে আপনাকে সুস্থ করছে আয়ুর্বেদ চিকিৎসাশাস্ত্রের মাধ্যমে। তো আমার মনে হয় একটুখানি আমরা আলোচনা এগিয়ে নিয়ে যাব, পঞ্চকর্ম একটা বড় অংশ আয়ুর্বেদ চিকিৎসাশাস্ত্রের, আমরা একটু পঞ্চকর্মটা দেখে নেবো, নিয়ে আমরা এসে আবার আলোচনা করছি, একবার দেখে নেবো পঞ্চকর্ম। এখন আমরা যে পদ্ধতিটা দেখছি এটা হচ্ছে স্নেহন। এই স্নেহনে কী হয়, বডিকে ডিটক্সিফাই করে এবং শরীরে যে বর্জ্য পদার্থ থাকে সেগুলো ঘামের মাধ্যমে এটাকে শরীর থেকে বের করে দেয়। এটা একটা হচ্ছে প্রথম স্টেপ স্নেহনের। কী হয়, এটা একটা মেডিকেটেড অয়েল, যার যেমন সমস্যার সেই অনুযায়ী সেই তেলটাকে তৈরি করা হয়। আয়ুর্বেদিক বিভিন্ন গাছপালার নির্যাস থেকে সেটা তৈরি হয়, একটা অয়েল বেস থাকে, এবং সেটাকে কিন্তু শরীরের বিভিন্ন অংশে তার প্রলেপ দেওয়া হয় বা একটা মাসাজ দেওয়া হয়, স্মুথ একটা হালকা মাসাজ দেওয়া হয়, যাতে শরীরে এই তেলটা মিশতে থাকে। এই পদ্ধতিটিকে আমরা বলছি স্নেহন। যেটা মেডিসিনের গুণাগুণ আছে সেটা তেলের মধ্যে রয়েছে, তার সাথে সাথে কী হচ্ছে, আমাদের শরীরে ব্লাড সার্কুলেশনটা বাড়ছে, মাসেল স্টিফনেস কমছে এবং বডি কিন্তু রিল্যাক্সড হচ্ছে। এটা কিন্তু আমাদের মনকে ঠিক রাখতে, কিন্তু বডি এবং মন দুটোকে যেহেতু একসাথে একজন আরেকটার পরিপূরক হিসাবে ইউজ করা হচ্ছে, তো দুটোই কিন্তু আমাদের ভালো রাখার জন্য বিভিন্ন ধরনের পদ্ধতি করতে হয় পঞ্চকর্মায়, এবং তার জন্য এই স্নেহনের কিন্তু একটা বড় ভূমিকা রয়েছে। আমাদের যে আজকের টপিকটা IBS, সেখানে যেহেতু আমাদের ডাইজেশনের ব্যাপার রয়েছে, একটা হজমের ব্যাপার বা পাচন ক্রিয়ার
বা পাচনতন্ত্রের বিভিন্ন একটা রোল রয়েছে, তার একটা সুস্থতা কিন্তু বড় প্রয়োজন। সেখানে আমাদের হাতের পায়ের যে সব জায়গায় স্নেহন হচ্ছে তার সাথে কিন্তু আমাদের পেটেরও কিন্তু স্নেহন করানো হচ্ছে, যেটা আমাদের অয়েল অ্যাপ্লিকেশন বলছি, মেডিকেটেড অয়েল অ্যাপ্লিকেশন। এতে কি হচ্ছে, মাসেলসগুলো কিন্তু টোন হয়, মাসেলস অনেক সফট থাকে, মাসেলের স্টিফনেসটা কমে এবং প্রপার কিন্তু আমাদের বডি ফাংশন করে। এবার আমরা দেখে নিলাম যে স্নেহনের পদ্ধতিটা, এই পদ্ধতিটা যেটা আমরা এখন দেখছি এটাকে বলা হয় শোধন। শোধন মানে হচ্ছে একটা জলের বাষ্প তৈরি হচ্ছে ভেতরে, এই চেম্বারটার ভিতরে, এবং সেই জলের বাষ্পটা সারা শরীরে ছড়িয়ে যাচ্ছে এবং শরীর থেকে কী হচ্ছে, ঘামের মাধ্যমে বডিটাকে ডিটক্সিফাই করছে, টক্সিনটাকে বের করে আনছে। দেখুন, শোধন হয়ে গেছে, এখন পেশেন্ট ফিরে আসছে ওই জায়গা থেকে এবং দেখুন সারা গা কিন্তু ঘামে জর্জরিত, পুরো ঘাম তৈরি হয়েছে এই বাষ্প থেকে এবং এই ঘামটার মাধ্যমেই কিন্তু শরীর থেকে টক্সিনটা বেরিয়ে যাচ্ছে। পঞ্চকর্মা দেখলাম এখানে, আমি বললো এই ক্ষেত্রে কি পঞ্চকর্মে অ্যাপ্লিকেবল হয়? হ্যাঁ, আমি যেটা বলছিলাম একটা আয়ুর্বেদিক চিকিৎসা হচ্ছে একটা সম্পূর্ণ একটা ব্যক্তিকে চিকিৎসা করার ব্যাপার থাকে, সেখানে তার মানসিক থেকে শারীরিক থেকে তার আনুষাঙ্গিক যত রকম মানে কি বলবো ডাইমেনশান আছে সবগুলো নিয়ে কিন্তু কাজ করতে হবে। আমরা অনেক সময় এর জন্য কাজ করতে হয়, কারণ দেখুন অনেক সময় দেখা যায় যে মানুষ আর্থিক দিক দিয়ে খুব ভেঙে পড়েছে, সেক্ষেত্রেও মানুষ নেশা করছে, আবার যার আর্থিক ক্ষমতা খুব বেশি সেও কিন্তু নেশা করছে। তার মানে সম্পূর্ণ মানুষ ব্যক্তি বিশেষ অনুযায়ী তাকে বুঝে কারণটা আলাদা, সেটা যদি বুঝে না করা যায় শুধু নেশা ছাড়ানোর জন্য একটা ওষুধ দিয়ে দিলে কিন্তু কাজ হবে না। এখানে তিনটে পার্টে কাজ করতে হয়। প্রথম হচ্ছে কাউন্সিলিং, যে তাকে সেই ব্যক্তিকে প্রথম ব্যক্তির মানে সাথে কনসাল্ট করে বুঝতে হবে তার সেই নেশা করার সূত্রটা কোথায়, কারণটা কী, কেন নেশা করছে, কিভাবে সে এই নেশার প্রকোপে পড়লো, এটা হচ্ছে প্রথম। দ্বিতীয়ত হচ্ছে দেখতে হবে তাকে মেডিসিন প্রয়োগ করলে কি রিটার্ন আসতে পারে বা কী রকমভাবে সে উপকৃত হতে পারে, এটা। তৃতীয়ত হচ্ছে এই পঞ্চকর্মা যেটা মানসিকভাবে তাকে সাহায্য করবে সুস্থ হতে এবং ডিটক্সিফাই করবে তার শরীরকে, এটা একটা বড় পার্ট আছে, সেটাও করতে হবে। কারণ যখন অ্যালকোহল হলো বা কোনো রকম ধরুন টোব্যাকো হলো, এগুলোর থেকে যখন নেশাগ্রস্ত কেউ হয় তাহলে তার বডিতে টক্সিন জমছে, যেটা ইনটক্সিকেটেড বলে একটা, যে নেশা হয়ে যাওয়াটাকে বলে ইনটক্সিকেটেড, মানে শরীরে কিন্তু টক্সিন চলে আসে। তো এই টক্সিনটাকে শরীর থেকে বার করতে গেলে কিন্তু পঞ্চকর্মার সাহায্য নিতে হবে। এবং তৃতীয়ত হচ্ছে তাকে গাইড করা, যে গাইড করতে হবে সে কীভাবে কি নিজেকে মানে তার মডিফিকেশন, লাইফস্টাইল মডিফিকেশন, সে কীভাবে নিজেকে পরিবর্তন করতে পারে। আমি কারো উপরে একজনকে চাপিয়ে দিলাম আপনার এটা এটা করতে হবে, সে কিন্তু করবে না, আর বা একদিন করবে দ্বিতীয় দিন থেকে কিন্তু যখনই আবার সেই নেশার সময়টা আসবে সে কিন্তু সব ভুলে যাবে। তাহলে কীভাবে, একটা ছোট্ট একটা টিপস দিয়ে বলছি, আমরা অনেক সময় সবাইকে শুনি বলতে যে সিগারেট খাওয়া ছেড়ে দেবো, স্মোক করা ছেড়ে দেবো, কিন্তু আবার সেটা দুদিন পরে চালু হয়ে যায়। কারণ কি, আমরা একবারে উইথড্র করতে চাই জিনিসটাকে, এবার একবারে উইথড্র করতে গেলেও কিন্তু সেখানে প্রবলেম আসবে, কারণ ব্রেন সেখানে ডিমান্ড করবে, তখন আমি যদি দিতে না পারি সেখানে একটা কিন্তু ক্যাওস সৃষ্টি হবে ব্রেনের সাথে আমার উইল পাওয়ারের ওর শরীরের, এই করতে গিয়ে তখন কিন্তু আমি আবার সেটার প্রকোপে পড়বো, অথবা নিজের সাথে নিজে লড়তে গিয়ে বা আনুষাঙ্গিক মানুষের সাথে গিয়ে একটা সম্পর্কেরই খুব বাজে একটা রিলেশন তৈরি হবে, সেটা অ্যালকোহলের ক্ষেত্রেও তাই। এই উইথড্র করার একটা প্রসেস আমি একটা জাস্ট টিপস দিচ্ছি, ধরুন সিগারেটের ব্যাপারে, কেউ স্মোক করতে উইথড্র করতে গেলে স্মোকিং থেকে একবারে ছেড়ে দেবেন না, কেউ প্রতিজ্ঞা করে ফেলবেন না যে আমি কালকে থেকে খাওয়া ছেড়ে দিলাম, তাহলে পারবেন না।
করতে কি হবে, আপনি কোয়ান্টিটিটা কমান। এবার কোয়ান্টিটি কমানোরও একটা পদ্ধতি আছে, যে আপনি যদি মনে করেন যে আমি দুপুরে ভাত খাবার পর একটা স্মোক করব, লাঞ্চে ডিনারের পর একটা করব, ইভিনিংয়ে একটা করব, মর্নিংয়ে টয়লেটে যাবার আগে, এই চারটের জায়গায় যদি আপনি একটা স্টপ করেন দেখবেন আপনি সহ্য করতে পারছেন না। বেটার হবে আপনার যে সিগারেটের সাইজটা সেটাকে হাফ করবেন। যখনই সিগারেটের সাইজটা হাফ করবেন আপনার কোয়ান্টিটিটা কমে যাবে কিন্তু শরীরের নিকোটিনটা যাচ্ছে। এইভাবে গ্র্যাজুয়ালি দেখবেন আপনি যত ভলিউম সারাদিনে কি বলবো নিকোটিন নিয়েছেন তার থেকে কিন্তু পরিমাণে কমে আসছে। এটা একটা পদ্ধতিগত দিকটা বলছেন, একটা সায়েন্টিফিক বইতে যাও একেবারেই তাই, আমি একবারে দুম করে রাজা হয়ে যাবে। হ্যাঁ, কারণ এখানে উইল পাওয়ার কাজ করবে না, কারণ আমাদের ব্রেন সিগন্যাল দেবে। এক্স্যাক্টলি, এখানে উইল পাওয়ার সেখানে কাজ করে যেখানে ইমোশন থাকে, কিন্তু এখানে যখন ব্রেন সিগন্যাল দিচ্ছে সেটাই ইমোশন কাজ করবে না। তার জন্য এভাবে করে এটা জাস্ট একটা টিপস দিলাম। এরকম অনেক পদ্ধতি আছে, মেডিসিন পঞ্চকর্মা সব কিছুর সাথে সাথে এরকম গাইড করা হয়, কাউন্সিলিং করা হয় কীভাবে আপনি আস্তে আস্তে সেই জায়গা থেকে যদি চান বেরিয়ে আসতে পারেন। এবং আপনার ফ্যামিলি আপনাকে কীভাবে হেল্প করবে, কী করলে আপনার ফ্যামিলি সেই ক্রাইসিসটাকে ঠিক করতে পারবে, ওভারকাম করতে পারবে, সবই কিন্তু এখান থেকে গাইড করে দেওয়া হয়। অবশ্যই বলবো যারা যারা নেশাগ্রস্ত হয়ে পড়েছেন কোনোভাবে চেষ্টা করছেন, ডেফিনেটলি এরকম একটু আগেই মাধুরী বলছিলেন যে অনেকেই এরকম রয়েছেন ওপারে যারা চেষ্টা করছেন, চেষ্টা করে ফেলিয়ার হচ্ছেন, বেরিয়ে আসতে পারছেন না, সেখানে নিরাশ হওয়ার কিছু নেই। অবশ্যই কিন্তু আপনি বেরিয়ে আসতে পারেন, আপনার পরিবারকে বাঁচাতে পারেন, আপনার নিজের সম্মান বাঁচাতে পারেন, নিজের শরীর বাঁচাতে পারেন। এবং এখানে বলবো এক এবং একমাত্র আয়ুর্বেদ চিকিৎসাশাস্ত্র আপনাকে সাহায্য করতে পারে, কারণ আয়ুর্বেদ চিকিৎসাশাস্ত্র কিন্তু সমূলে বিনাশ করে। আমি একটু আগে বলছিলাম অনুষ্ঠানে একদম শুরুতে, কারণ আয়ুর্বেদ চিকিৎসাশাস্ত্রে নেই এমন কোনো বিষয় একেবারেই। আজকে নেশার সমস্যা থেকে শুরু করে আজকে যে কোনো ধরনের রোগ এবং মানসিক রোগ সবটাই কিন্তু ওভারকাম করতে পারে একেবারেই তাই। এবং আগামী দিনে আমি বলবো যে এই ধরনের যারা পেশেন্ট রয়েছে, কারণ এরকম রয়েছে যে এইভাবে রয়েছে কিন্তু সেখানেও থাকতে চেয়েছিলাম, সেখান থেকে তাদের এনে চিকিৎসা করানো যাবে আয়ুর্বেদ চিকিৎসাশাস্ত্রে? হ্যাঁ দেখুন, যে কোনো এবার এটার একটা স্তর রয়েছে। আমাদের এখানে যেটা মেইনলি হয় সেটা হচ্ছে এই অ্যালকোহলিং ব্যাপারটা আছে বা স্মোকিং, এই মানে এই কি বলবো এই পদ্ধতিগুলোর উপরেই মেইনলি কাজ করা হচ্ছে। যেগুলো ধরুন আরও অ্যাডভান্সের ড্রাগস বা তার জন্য আরও যেটা পরিকাঠামো দরকার সেই রকম ইনফ্রাস্ট্রাকচার আমাদের এখানে করা হয়নি, কারণ এই এই ব্যাপারটার উপরে। কিন্তু যারা ধরুন আমাদের একটা সোশ্যাল একটা অ্যাটমসফিয়ারের মধ্যে আছেন, ডেলি লাইফ নর্মাল একটা লিড করছেন, তার মধ্যে যাদের এই প্রবলেমগুলো হচ্ছে, অ্যালকোহলিক হয়ে গেছেন বা অতিরিক্ত স্মোক করছেন যেটাকে উইথড্র করতে পারছেন না বা এখান থেকে বেরিয়ে আসতে পারছেন না, এনাদের যে পদ্ধতিগত ব্যাপারগুলো বা এনাদের যে চিকিৎসা দরকার সেগুলো কিন্তু আমাদের ক্যালকাটা আয়ুর্বেদে রয়েছে। এনাদের জন্য কিন্তু সব রকম ব্যবস্থা রয়েছে, পরিকাঠামো রয়েছে, যেগুলোর মাধ্যমে কিন্তু এখানে ওষুধ এবং এই পঞ্চকর্মা এবং কাউন্সিলিং সব কিছুর মাধ্যমে তাদেরকে সেই জায়গা থেকে কিন্তু সরিয়ে আনা যেতে পারে। অনেকেই দেখেছি আমরা এরকম বহু মানুষ রয়েছেন যারা পরিবার নিয়ে চলে যান বাইরে, এরকম বহু রিহাব রয়েছে যারা অনেক দূরে, এবং আমার মনে হয় অনেক বিখ্যাত প্রখ্যাত মানুষ রয়েছেন যার মধ্যে অন্যতম বেশ কয়েকজন সিঙ্গারও চলে গিয়েছেন সম্প্রতি, এবং সেইখানে দাঁড়িয়ে বলবো তাকে দূরে নিয়ে যাওয়া না, বাড়ির মধ্যে থেকে চিকিৎসা, এবং সেটা একমাত্র আয়ুর্বেদ চিকিৎসাশাস্ত্রেই সম্ভবত হবে একেবারে। দেখুন অনেক সময় আমরা এটাও দেখতে পাই বা শুনতে পারি চারিদিকে যে যতদিন রিহ্যাবে ছিল তখন ভালো ছিল, আসার পর আবার আগের সিচুয়েশন। এক্স্যাক্টলি, কারণ হচ্ছে সেই পরিবেশটাকে কিন্তু সে ভুলতে পারেনি, যেটা বাড়ির পরিবেশ ছিল সে আবার সেই জায়গায় এসে আগের মতোই হয়ে গেছে। তো বাড়িতে থেকে চিকিৎসা করাটাই কিন্তু পার্মানেন্ট একটা সলিউশনের দিকে যাবে। এবং আয়ুর্বেদ চিকিৎসাশাস্ত্র কিন্তু সেই পন্থা, যে পন্থার মাধ্যমে আপনি বেরিয়ে আসতে পারবেন, আপনি আবারও বলছি নিজেকে এবং পরিবারকে বাঁচাতে পারবেন। আজকের হাতে সময় নিয়ে অবশ্যই আপনারা যোগাযোগ করতে থাকুন, যে হেল্পলাইন গেছে কাকাটা আয়ুর্বেদে যোগাযোগ করুন, পৌঁছে যেমন নিজে নিজের সুস্থ জীবন নিজেই অবশ্যই পেতে পারেন কাকাটা আয়ুর্বেদের হাত ধরে। অনেক ধন্যবাদ জানাবো ভাদুরকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার।